আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছে ইনস্ট্যান্ট একটা কাতল মাছের রেসিপি নিয়ে দেখতেও অত্যন্ত লোভনীয় খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ স্বাদের এতটাই অপূর্ব একটা রেসিপি যেটা কিনা না ঝটপট তৈরি করে ফেলতে পারেন আর যদি বাড়িতে গেস্ট এসে থাকে এই রেসিপিটি যদি বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সকলে আর কোনো রেসিপির দরকারই পড়বে না প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকল বন্ধুর কাছে অনুরোধ রইল আপনারা কিন্তু স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে দেখুন প্লিজ এবারে আমি এক কেজি কাতল মাছ নিয়ে নিয়েছি শুরু করা যাক তালে রেসিপিটি সাইজের কাতল মাছ প্রায় কেজির মতন দেখুন মাছটা কত সলিড এবং টাটকা ফ্রেশ নদীর মাছ আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা ফোরনের জন্য সাদা জিরে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো সব কিন্তু দেড় চামচের মতো নিয়ে নিয়েছি সামান্য মশলা এই সমস্ত ঘরে একদম হাতের কাছে এই সমস্ত উপকরণ থাকে আর ঠিক ততটাই কিন্তু লোভনীয় একটা রেসিপি হবে আমি মশলার গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে পরে শিল্পাটায় বেটে নিতে পারেন এবারে কাতল মাছ ভাজার পালা দেখুন প্রয়োজন মতন আমি দিয়ে দিয়েছি লবণ এবং হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হাতের মাধ্যমে ভালো করে মাখিয়ে নর্মাল টেম্পারেচারে অর্থাৎ ফ্রিজে রাখার দরকার নেই জাস্ট দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দেখুন কতটা টাটকা এবং ফ্রেশ আর মাছটার কিন্তু ওজন কিন্তু বেশ বড়ই ছিল নদীর টাটকা মাছ অসাধারণ হয় রেসিপিটি এই রেসিপিটাও কিন্তু আমার ঠাকুমার রেসিপি বুক থেকেই নেওয়া আমাদের বাড়িতে এই রকম ধরনের রেসিপি কিন্তু তৈরি হতো গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাদের প্রয়োজন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু বড়ো সাইজের মাছ তেলটা যেহেতু গরম হয়ে গেছে তখন কিন্তু আমি এক চিমটে লবণ দিয়ে দিয়েছি এবারে মাছগুলো ছাড়ার পালা সুন্দর করে মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখুন লবণ দিলে পরে তেলের মধ্যে মাছ ফোটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকে তবুও আপনারা ঢাকা দিয়ে ভাজবেন সেরমভাবে ফুটছে না জাস্ট আলতোভাবে মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিতে হবে এটা কিন্তু মশলা কাতলও বলা যায় এতটা সুন্দর একটু গ্রেভি টাইপের হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় তো মাছগুলো এইভাবে একের পর এক উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব কড়াইটা কিন্তু ঠিক মতন গরম করবেন তাহলে কিন্তু মাছ এইভাবে পোড়া লাগে না যেহেতু ননস্টিকের কড়াই এখন তো আর পোড়া লাগার কোনো সম্ভাবনাই নেই আর নর্মাল কড়াইয়ে একটু ভালো করে প্রিহিট করে নেবেন তাহলে মাছ একদমই পোড়া লাগবে না মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে গরম মশলার গুঁড়ো এক চামচের মতন নর্মাল গরম মশলার গুঁড়ো এবং শুকনো লঙ্কা ভালো করে টেলে নিতে হবে ফ্লেমটা কিন্তু নো ডাউট লো ফ্লেমে রাখবেন এবার যে ব্যাপারটা রয়েছে এখানে কিন্তু বড় চামচের এক চামচের মতন বেসন দিয়ে দিতে হবে দিয়ে এটাকে কিন্তু বেশ ভালো করে লো ফ্লেম করে একদম ভাজা ভাজা করে নিতে হবে পোড়াও যাতে না লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মানে পুড়ে গেলে কিন্তু একদম টেস্ট লাগবে না এবারে যে ব্যাপারটা রয়েছে পেঁয়াজ বাটা আমি তিন চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দেবেন তো আমি বড় চামচে তিন চামচ পেঁয়াজ বাটা এবং দু চামচ রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি সচরাচর আমাদের বাড়িতে মাছের ঝোলে বিশেষ করে পেঁয়াজ রসুন ব্যবহার করা হতো না কিন্তু এই রকম রেসিপি ধরুন বাড়িতে কোনো পুজো অর্চনার টাইমে কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠানের টাইমে এই রেসিপিটা কিন্তু খুব করা হতো তারপরে দেখুন এভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে তেল একটু বেরোনো শুরু হয়ে গেছে দেখুন হালকা আমি কিন্তু কোনো জল অ্যাড করবো না এটা শুকনো অবস্থায় সুন্দর করে কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেম ফ্লেমে এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি ভালো করে এইভাবে কন্টিনিউয়াসলি সুন্দর করে মিক্সড করে যেতে হবে আর যখন কাঁচা গন্ধ থাকবে না অর্থাৎ তখন কিন্তু বুঝতে হবে মশলাগুলো কষে এসছে এবারে আমি দিয়ে দিচ্ছি মানে হলুদ গুঁড়ো প্রয়োজন মতন সুন্দর একটা কালারের জন্য আর স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটু মশলাটা পোড়া লাগবে না সুন্দরভাবে কষে এসছে আর আমি কিন্তু এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করছি কারণ এখনও ওয়েদার চেঞ্জ কখনো বৃষ্টি কখনও গরম কখনো ঠান্ডা হজমে কিন্তু অনেকটাই ডিস্টার্ব হয় গ্যাস অ্যাসিডিটি সকলের নানা রকম সমস্যা রয়েছে তার জন্য কিন্তু একদম তেল কম ব্যবহার করেছি দেখুন মশলা কিন্তু কষে এসছে একদম সাইড থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে এবার আমি দু কাপের মতন জল দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বড় কাপগুলো রয়েছে কফি কপ কাপগুলো ওটা দিয়ে আমি মেপে দু কাপের মতন জল দিয়ে দিচ্ছি জাস্ট এরম হবে এই পরিমাণে ঝোলটা আপনাকে দিয়ে দিতে হবে এবারে বলো কুঠার অপেক্ষায় ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিক্স করে নিন জলের সঙ্গে দেখুন বলক উঠতে শুরু করে দিয়েছে আর দেরি করব না মাছগুলো কিন্তু দিয়ে দেবো কারণ এখানে মাছ দিয়েই রেসিপিটি হবে সমস্ত মাছগুলো কিন্তু আমি ঢেলে দিয়েছি ভাজাটা দেখুন যে খুব কড়া করে ভাজবেন না আলতো করে একটু লাল লাল করে ভাজতে হবে আর এই মাছগুলো কিন্তু যেহেতু টাটকা ফ্রেশ দেখুন এখনই কতটা সুন্দর আর গন্ধ কিন্তু অসাধারণ বেরিয়েছে আপনারা কখনও আমরা তো গোটা গরম মশলা দিয়ে থাকি গরম মশলার গুঁড়ো কখনো ফোরনে দেখবেন অসাধারণ লাগবে এবার প্রপারলি ভালো করে বলক আসতে শুরু করে দিয়েছে মিনিমাম আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো টক বক করে কন্টিনিউয়াসলি দেখুন ফুটছে এবারে যেহেতু বেসন দেওয়া রয়েছে আপনাকে কিন্তু এইভাবে একটু মানে হাতা বলুন স্প্যাচুলা বলুন নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে খুব সুন্দর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে বুঝতে হবে তো এটা কিন্তু খুব একটা বেশি গাঢ়ও হবে না কষা কষাও হবে না খুব সুন্দর একটা মানে ঝোল থাকবে যেটা সব কিছুর সঙ্গে সব রাইসের সঙ্গে আপনি খেতে পারবেন এবারে আমি কিন্তু কয়েকটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি চিনিটা টেস্টের জন্য আপনারা যদি সুগারের পেশেন্ট হন নোডাও চিনিটাকে স্কিপ করবেন তাতে কিন্তু টেস্টের কোনো হেরফেরি হবে না ফাইনালি একদম টকবক করে ফোটানোর পরে আরও দু তিন মিনিট শাহি গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি দেড় চামচের মতন ছোট চামচের দেখুন ভাবতে পারছেন কতটা কম তেল মশলা ব্যবহার করেও অসাধারণ কিন্তু টেস্টি একেবারে একটা রান্না করা যায় মানে অপূর্ব লাগে খেতে এর কোনো তুলনা নেই ঝটপট হয়ে যায় দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু রেসিপিটা ঠিক ততটাই দুর্দান্ত আপনি পোলাও বলুন ফ্রায়েড রাইস বলুন বাসন্তী পোলাও বলুন কিংবা যে কোনো জিনিসের সঙ্গে সাদা ভাতের সঙ্গে তো অসম্ভব সুন্দরভাবে যাবে তো আমার ঠাকুমা কিন্তু এইভাবে সুন্দর করে নিজের খায়েদায় অল্প তেল মশলা ব্যবহার করে খুব সুন্দর রান্না করতো তখন দেখুন কর্নফ্লাওয়ার বলুন এই প্রচলন ছিল না অনেক রান্নায় ওনাকে আমি চালের গুঁড়োও ব্যবহার করতে দেখেছি বেসনটাও বেসন বলতে কি তখন একটু ছোলাটাকে একটু বাড়িতে গুঁড়ো করে নেওয়া হতো ওইটাই আমাদের বাড়িতে বেসন যেটা এখন আমরা বেসন বলি তো ওইভাবে কাঁচা বেসন রাখা হতো অসম্ভব সুন্দর আর এইভাবে ফ্লেমটা বন্ধ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন অসাধারণ রেসিপি যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে পরে কি মনোবলটা বাড়ে যে আপনাদের রেসিপিগুলো নো ডাউট ভালো লাগছে আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলকে ভালো থাকবেন